Good afternoon everyone, welcome back to Nandi's family to our new vlog. ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 12টা বাজতে যায়। আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন? আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকে আর মাত্র 3 দিন বাকি ব্যাঙ্গালোর রিটার্ন যাব। এখন আমি যাচ্ছি বাড়িতে। এখন আমি রয়েছি বেলদাতে। এখন কাকি বাড়িতে রয়েছি, বলেছিলাম দুটো বাড়ি, একটা বেলদা একটা কাকি। এখন বেলদাতে আমি আছি, মা বাবা মিলে আমাকে ছাড়তে যাবে। আর আজকে আর দাদারা আনতে আসবে না, কারণ ওরা বাড়িতেই কলকাতা গেছে, কলকাতায় ওখানে ওরা থাকে, মানে মা গেছে। আর এখন বাজে প্রায় 2টো, আমাদের বেরোনোর কথা ছিল 12টা বা 1টার মতো বড় জোর, কারণ স্কুল ছিল, স্কুল শেষ করে এসেছি 12টা। তো 1টায় যাওয়ার প্ল্যান ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা লেটে বেরোই, কিছু করার নেই, কাজ আছে। তো 2টো এখন বাজে, বেরোতে বেরোতে 2:30 বাজবে। আমার এখন খাওয়া হয়ে গেছে, আর ওদিকে মা পুজো দিচ্ছে, বাবা স্নান করছে। আর কালকে আর কোনো ব্লগই করা হয়নি, প্লাস রিলসও করিনি, কারণ আমরা গেছিলাম একটু বাইরে, বাইরে খাওয়া দাওয়া হয়েছে, বাইরে খাইনি বলতে বাইরে থেকে কিনে নিয়ে এসে বাড়িতেই খেয়েছিলাম, তারপরে টায়ার্ড হয়ে গেছিলাম, মানে বুঝতেই পারছেন বাড়িতে গেস্ট এলে কথাবার্তা এসব চলতে থাকে, তো আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে স্কুল গিয়ে এসে লেট হয়ে গেছে, তো এইমাত্র মানে ব্লগটা শুরু করছি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থেকো। আর 3 দিন বাকি, শঙ্খ তো খুব খুশি, মানে যাচ্ছি, মানে খুব এক্সাইটেড, হওয়াটাই স্বাভাবিক, এতদিন একা ছিল। তো চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থেকো, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অন্য একটা শাড়ি পরেছিলাম, মানে এটা বললাম যে এটাই করো, ভালো লাগে। তখন যাচ্ছি, বলেছি রাতে খেয়ে দিয়ে আসবে, সারাদিন মা স্কুল নেই, ব্যস্ত থাকে, খাওয়ারও টাইম হয় না, বলছি খেয়ে দিয়ে চলে। প্রায় 2 ঘন্টা লাগলো বাড়িতে আসতে, কারণ রাস্তা মাঝখানে খুবই খারাপ ছিল। এই এসে বসছি বাগানে, প্রায় অন্ধকার হয়ে গেল, মানে এখানে 5:30 বাজলে অন্ধকার হয়ে যায়। এখন একটু বাজার বেরোবো, এই যে দুষ্টু খেলা চলছে ওখানটায়, ঋষি এ দেখো চলে গেল। এই যে অনেকদিন পর, যখন ছোট ছিলাম আমরা কোনোদিন একা বেরোইনি, অ্যালাউ ছিল না ছোট, তো এখন এখন প্রথমবার বাবুদার সাথে বেরিয়েছি বাজার করতে, আবার জামা কাপড় কিনতে সংকটের জন্য। তো জানি না ওটা বাজার করতে না পাঞ্জাব আসছে, তো আমি এখন কাঁচিতে আছি, বাড়ি চলে এসেছি, তো এখন যাচ্ছি বাজারে, মা বাবারা বেরিয়ে গেল, এখন বাজার যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। গতদিন আমরা বেলদাতে ছিলাম, ব্লগ করেছিলাম, আজকে আমাদের কাছের শহর, আমাদের নিজেদের শহর কন্টাই, যেটাকে আমরা সবাই কাকি নামে চিনি, আমরা সেখানেই আছি। আমরা বেরিয়েছি একটা কাজে, একটু বাদে, হ্যাঁ অনেকগুলো বছর পরে সঙ্গে যে আছে তাকে একবার দেখা করে, আমি এখন টায়ার্ড হয়ে খেতে এসেছি। যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়, কিন্তু এতটা দূরত্ব, ওর ইভিনিংয়ে প্রোগ্রাম আছে, আর প্ল্যান করেছি ওর প্রোগ্রাম দেখতে যাব, ওই জন্য কাছাকাছি আমরা গেছিলাম কাজটা করতে। তো এই বেরিয়ে এসেও খায়নি, সকাল থেকেও খায়ও না, মানে না খেয়ে সব সমস্ত কাজ করে, তো বললাম যে খেয়ে নে, তারপরে আমরা তো ইভিনিংয়ে যে ওর প্রোগ্রাম হচ্ছে আমি ভিডিও দেখাবো, কেমন নাচ করে, ভালো নাচ করে, উল্টো দিকে আমরা যেখানে আছি তার ঠিক উল্টো দিকে, যা হোক কিছু হলেই কেভস এ খাবো,
কখন ঘুমিয়ে পড়েছি আমি, এখানেই ঘুমিয়ে পড়েছি এই মাদুরের উপরে, ও বক বক করিয়ে যাচ্ছিল আর আমি তো একদম স্বয়ংয়ে চলে গেছিলাম। তারপরে উঠে এত শরীরটা খারাপ লাগছিল, কোনো রকম হয়ে বেরিয়েছি শীতলের সাথে, আর এখন প্রোগ্রাম দেখে ফিরলাম। প্রোগ্রামটা সুপার ডুপার ছিল। এরপরে খুব মানে আশা করছি এরপরে
আমি শীতল আর স্নেহাদি মিলে একটা প্রোগ্রাম করব, ওটা খুব শিগগিরই আসতে চলেছে, জানি না কবে করব, বাট প্ল্যানিংতে রয়েছে আর কি। আর চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে বল? সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার, এগুলো করতে হয়, যদি না হয়েছে করতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।